আমি নিজে ওই মাগরিবের আজান হয়ে গেছে তো তখন আমি ওই মানসিক হাসপাতালের ভিতর থেকে বাইরেছি আজানের পরে, কথা বুঝছেন তা? আমি দেখছি সবগুলো ওয়ার্ডে, প্রত্যেকটা এই পাগলের যে ওয়ার্ডে ভিতরে ওয়ার্ড বুঝছেন তো, মানে রুম রুম, তো এখানে দেখলাম প্রত্যেক ওয়ার্ডে 8টা 10টা 11টা 12টা করে ছেলে নামাজে দাঁড়াইছে, মাগরিবের নামাজ, আজানও দিছে, একামতো দিছে, জামাত করতেছে, কসম খোদার আমি নিজের চোখে দেখছি। তাইলে পাগলও তো এত পাগল না, আমরার সুস্থ নামের পাগল যেরকম পাগল বুঝেন, আমরার মহল্লার পাগল যেগুলো এটি যেই পরিমাণ পাগল, পাটনার পাগল হতো এত পাগল, পাটনার পাগল হতো এত পাগল আমি নিজে দেখছি। একটা ছেলে আমারে বলছে, কহজুর আমরা এখানে এই রুমে হেতে পাগলেই, আমরা 18 জন থাই এই রুমে, আমরা 11 জন নামাজ পড়ি, ওই আমরা হুজুর দেখে আম করে এটা কইছি। তাহলে 18 জনের মধ্যে 11 জন কি করে? তাহলে বেশি অংশ নামাজি, চিন্তা করেন, এটা জরিপ বললো। এই জন্য বাবা নওজোয়ান সাথীরা সবাই নিজের চিকিৎসা করো, স্বাভাবিক নিজে হও, স্বাভাবিক সুস্থ কিনা তুমি, তুমি স্বাভাবিক কি এটা খুব জরুরি চিনা, নিজের বুঝা আমি সুস্থ স্বাভাবিক কি, গরম লাগলে যখন গরম লাগে, শীত লাগলে যখন শীত লাগে, তো স্বাভাবিক করতে, কিন্তু শীত গরমের অনুভূতি নেই এ লোক অসুস্থ, কথা বলেন না, এ লোক অসুস্থ অসুস্থ। পর্দানশীল নারী, যে নারী পর্দানশীল, সে তার স্বামীর সাথেও যখন একান্ত কথা বলে, তখন নিজের বাচ্চা, নিজের সন্তান ছোট 2 বছরের 4 বছর, সেও কিছু দেখুক এটা সহ্য করে চায়, এ হলো পবিত্র নারীর বৈশিষ্ট্য। আর বেহায়া বেসরম রাস্তার ব্যাডে ঠেলা দিয়ে হেলাই দিল, হেবড়ির কোনো অসুবিধাটা আসে বুঝেন নাই কথা, অসুস্থ যে, অ্যাবনর্মাল যে, প্রতিবন্ধী যে, এই জন্য প্রত্যেকের বোঝা উচিত আমি সুস্থ কিনা স্বাভাবিক। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একজন সাহাবি হজরতে সাদ ইবনে ওবাদা সাদ, তিনি একদিন নবীজিকে বলছেন, ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আত্মসম্মান, আমার আত্মমর্যাদা এমন যে আমি যদি কখনো এক পলকের জন্য আমার বিবিকে দেখি পর পুরুষের সাথে কথা বলতেছে, হযরত সাদ বলেন, খোদার কসম রসুল, আমি তরবারিটা বের করে এক কোপে পল্লা ফালাই দেব। আমি নিজে হাদিস পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও তো সাহাবীরা এই কথা শুননা সবাই এরকম, এই আপনারাও কয়েকজনে কি কইছেন, আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ কয়ে উঠছেন না, সাহাবীরাও এরকম আল্লাহু আকবার কয়ে উঠছেন, বাপরে দেখছুনি সাদের গায়রত, আত্মসম্মান কেমন। তখন নবীজি বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ, সাহাবীরা তোমরা আমার সাদের গায়রত আত্মমর্যাদা বোধ দেখে অবাক হলে, শোনো, এই তখন নবীজি বললেন, ওয়াল্লাহি আনা আগিয়ারু মিনহু, আমি মুহাম্মদ তার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা। একদিনের জন্য নবীজির কাছে জীবনে, নবীজির 9 জন বিবি একবার জীবনে শুধু বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যে পরিমাণ সংসারের খরচ যাই পাই আমরা আপনার থেকে, কষ্ট হয় একটু যদি বাড়াইয়া সারাইয়া একটু বেশি আমাদের প্রয়োজনীয় জিনিস ব্যবস্থা করতেন আমাদের ভালো হইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরে আর ঘরে আসেন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বললেন, বন্ধু আমি জানি কষ্ট লাগছে আপনার, বিবিরা আপনাকে রাইখা দুনিয়া চাইছে,
তো যান বলেন গিয়া যে তোমরা যদি দুনিয়া চাও তো যে যা চাও সব বলো, সবটা আমি দিয়ে দেব বিনিময়ে আমি মুহাম্মদকে ছেড়ে দিতে। আমার স্ত্রী থাকতে পারবে না, শুধু এটা যদি ত্যাগ করো তো পৃথিবী যা চাও আমি দেব। ফাতাআলাইনা উমাত্তিআকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা, সূরা আহজাবের আয়াত। আসো বলো কি কি চাও, সব দেব, শুধু শর্ত রাসূলের বিবি আর থাকতে পারবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আপনাকে হারিয়ে গোটা দুনিয়া পেলেও নিতে চাই। তো নবীজির গায়রত, আত্মসম্মান, খারাপ কিছু না, শুধু দুনিয়াবি জিনিস, প্রয়োজনীয় জিনিস আর একটু চাইছে, এতেই নবীজি নারাজ, কষ্ট পাইছে। যে দুনিয়া চাইয়ে ফেলল আখেরাত নিবা না তাইলে। এরপরে নবীজি বলেন, আল্লাহু আগিয়ারু মিনি, এরপরের অংশ হাদিস নবীজি বললেন, শোনো আমার গায়রত সাদের চাইতে বেশি আর আমার আল্লাহর আত্মসম্মান বোধ আমার চাইতেও কোটি গুণ বেশি। এই জন্য চরিত্রহীনের শাস্তি আল্লাহ তাআলা বলছে, বন্ধু চরিত্রহীন জেনা করেছে, ব্যভিচার করেছে, তারে শাস্তি, সাবধান, আমনে কথা বলবেন না, কেউ যেন কোনো কথা না বলে, এটা আমার গায়রতে লাগছে, এটার শাস্তি আমি দেব। এই জন্য জেনাকার, ব্যভিচারী, কোনো ভিন নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারীর শাস্তি সরাসরি আল্লাহ ঘোষণা করছে। আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জাল্লা, উভয়টাকে, ছেলে মেয়ে উভয়টাকে 100 দররা মারো, চামড়া যাতে উঠে যায়। এবং বলছে কোনো গোপন জায়গায় না, ফালি ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুন মিনাল মুমিনিন, মুসলমানদের এক জামাত গোল কইরা তাগর সামনে দুনোটারে চাবুক দিয়ে ফিরল, 100-100 করে 200। হ্যাঁ, এবং আল্লাহ বলছে ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, সাবধান আল্লাহর হুকুম কার্যকর করতে তোমাদের অন্তরে যেন এক বিন্দু কোনো দয়া মায়া না আসে। ফুলাইন মানুষ ছেড়ে নি দাও, না না সাবধান, ব্যভিচারী নারী কিংবা পুরুষ এক বিন্দু ছাড় দিবা না। তাহলে দেখেন আল্লাহর গায়রত, আল্লাহ বলেন এই শাস্তি আমি দেব। বিবাহিত পুরুষ নারী পরকিয়া করছে, স্বামী আছে মহিলা অন্য পুরুষের সাথে সম্পর্ক, স্ত্রী আছে কিন্তু অন্য মহিলার সাথে জেনা করছে পুরুষ, আল্লাহ বলছে ধরো দনোটা, মাটি খুঁড়ে একদম দনু নাফরমান রে, পাথর মেরে জীবনের তরে হত্যা করে। কি মনে কর, এতটা কঠিন রাগ, এরকম শাস্তি আর কোনো পাপের ব্যাপারে আছে? ডাইরেক্ট পাত্তর মাইরা ডাকাইতে রে, বেদ্য ফেরে দুশ্চরিত্রকে, বেহায়াকে মেরে ফেল, যেন পৃথিবীবাসী দেখে ব্যভিচারী জেনাকার নারী পুরুষের অশ্লীলতা আমি আল্লাহর কতটা অপছন্দ। আফসুসের ব্যাপার হলো আজকে মুসলমানের বাপ মা ঘুমায় অ্যাবর্ডার ঘরে, অ্যাবর্ডার লগের রুমে, অ্যাবর্ডার ফুট সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, আর অ্যাবর্ডার বইয়া বইয়া ফান খায়, বন খায়, বিড়ি খায়, গপ মারে, জিভুত লইয়া ভালোই আছে, কিতা বাত পাত খায় যে ফাঙ্গা সার তেলাফিয়া, বুঝেন না, আপেল আর মালটা খায় যে হেবড়া, পান খাইতেছে আরামসে, পানের কোনো অসুবিধা নাই, চা খাইতে কোনো সমস্যা হইতেছে না, আর কি, ছেলের চরিত্র নাই, মেয়ের চরিত্র নাই, মেয়ে সারা রাত মোবাইলে পরের ছেলের সাথে কথা বলে, সারা দেহ উলঙ্গ করে বড় মোবাইলে দেখা, আহা নিকৃষ্ট মানুষ, ওই বাপও বদনসিব, ওই সন্তানও বদনসিব।
বন্ধ করলাম। বলেন আমি পারি না, তো আপনি পারেন না, আপনি আলাদা হন নাহলে তারে আলাদা করেন। বলে না, না খাইয়া মরে যাবেন। খাইয়ে কি মানুষ মরে না? কথা বলেন না কেন? নিয়মিত খানা ঠিক মতো আসিল, 80 বছর বয়সের যে বুড়া মানুষ, খানায় কোনো অসুবিধা নাই, অসুখে ওষুধে কোনো অসুবিধা নাই, ডাক্তারে কোনো অসুবিধা নাই, এরম ব্যাডত মরে নাই, কথা বলেন না কেন? তো তৈলে অসুবিধা কি, তার সমস্যা কি? এগুলো শয়তানের বানানো কথা। الشيطان يعيدكم الفقر الله বলছে কোরআনে, ইবলিস শয়তান তোমাদেরকে দারিদ্রতার অভাবের ভয় দেখায়। না খাইয়া মরে যাবে, না খাইয়া ফুলার বউ বেফট দা মাথে না, কারণ ফুলাগার তো এবার টেয়া দিয়ে এবার সংসার চলে, এবারে বেড়ি হারা বাজার গুল্লি কি, আমার তো খানা ঠিক, কথা বুঝেন, আমি তো আইসি দুনিয়া খাইতাম না, মরণ পর্যন্ত ভাত খাইতে পারলে তো আমার স্বার্থ। এজন্য দয়া করে আমার কথা একটু শক্তই ডগের শক্ত কথা বললাম, ছেলেদেরকেও বলি বাবা নিজেকে পাগল বানায়ও না, মাতাল বানায়ও, সুস্থ ভো, সুস্থ স্বাভাবিক হো। স্কুলে পড়ো, যারা কলেজে পড়ো কিংবা মাদ্রাসায় পড়ো ভাই, সোজা হিসাব, গুণা যার কাছে মজা লাগে, অশ্লীলতা বেহায়াপনা, নারীর ছবি উলঙ্গ দৃশ্য, নাচ গান, বেপর্দা নারীর দৃশ্য, খোদার কসম যার কাছে ভালো লাগে, তো তুমি স্বাভাবিক না, তুমি পাগল, তুমি মাতা, তুমি হাইওয়ান, তুমি জানোয়ার, তুমি তুমি বেহায়া, তুমি আল্লাহর লগে রাস্তার কুত্তার লগে মিলাইয়া দেখো। রাস্তার জানোয়ারের সাথে মিলাইয়া দেখো কেমন দেখা। ফজরের নামাজ পড়ো না যারা, এই বাস তোমরা রাস্তার কুকুরের লগে মিলাইয়া দেখো, যার কপালে সেজদা নাই তুমি মানুষ কিনা হাইওয়ানকে জিজ্ঞাসা করো, একটা কুকুরকে জিজ্ঞাসা করো, ভাইয়া ও ভাই কুত্তা ভাই আমি তো সেজদা দেই না, আপনি তা কি মনে হয় কোন সাই আমি মানুষ নি? সে কইব না না দোস্ত, আমরা একই রকম, আমরা একই রকম। কেন কারো না তুমিও সেজদা দাও না আমিও দেই না, তো বলছে না মিলছে না, জীবন মানে হাইওয়ান আর জানোয়ারের মতো খানা, ঘুম, পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ করা, তে এই চারটা, খাদ্য পানি খানা পানি, ঘুম, পেশাব পায়খানা, যৌন চাহিদা, এইটা কি জানোয়ারের পূরণ হয় না? বলেন না, জানোয়ার কি খায়, জানোয়ার কি ঘুমায়, জানোয়ার কি পেশাব পায়খানা করে, জানোয়ারের কি বাচ্চা কাচ্চা হয়, তাহলে যৌন চাহিদা পূরণ হয়। তো আমার আর আপনার মধ্যে আর হাইওয়ানের মধ্যে কুকুর বিড়ালের সাথে তফাত ভাতের থালা হুদা গে, হ্যাঁ এটা তফাত না, সেজদা গোলামি, আল্লাহর বন্দেগি, ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, আল্লাহর ঘরের তাওয়াফ, এটা পার্থক্য। খানা দিয়া না, ঘর দিয়া না, আমি সেজদা করি জানোয়ার দেয় না, সেজদা দেয় না, আমি কোরআন পড়ি জানোয়ার করে না, আমি তাসবি পড়ি জানোয়ার করে না, আমি আল্লাহর ঘর জিয়ারত করি জানোয়ার করে না, আমি রোজা রাখি জানোয়ার রোজা রাখে, আমি যাকাত দেই জানোয়ার দেয় না, এটা তফাত, কথা বলেন না কেন? পার্থক্য হইলে এগুলো না, ভাতের থালা পার্থক্য, তুমি খানা খাও তো হইতে খানা খায় না, তো এটার দ্বারা পার্থক্য কি, পার্থক্য কি? বলে না আমরা ভাত খাই, কুকুর তো ভাত খায় না, না পৃথিবীর সব মানুষও তো ভাত খায় না, কথা বোঝেন নাই, খাবারের আইটেম ভিন্ন হইতে পারে কিনা, তো এটা কোনো কথা না,
এজন্য দয়া করে রাত গভীরে প্রথম কথা আমরা এটা বললাম, জীবনটা যদি সুন্দর না করেন, এই নতুন প্রজন্মকে যদি না বাঁচান, আগামী দিনের মুসিবত আমাদের নামেও লেখা থাকতে পারে। হা, কখনো বসনিয়া, কখনো চেসনিয়া, কখনো কসোভা, কখনো হার্জেগোভিনিয়া, কখনো সমরকন্দ, কখনো কাশ্মীর, কখনো রোহিঙ্গা, কখনো আরাকান, কখনো ফিলিস্তিন হতে কি পারে না তার পাশে আমার দেশের নামও লেখা হবে? কথা বলেন না, ফিলিস্তিন যেখানে আজকে মুসলমান নির্যাতিত, রক্তে ভাসতেছে মোমেনের তাজা খুন, সেটা চাঁদের দেশে তো না? ফিলিস্তিন চাঁদের দেশে না? কোথায়? মাটিতে না চাঁদে? আমরা আছি কোথায়? কেমনে ভাবলেন ইসরায়েলের ইহুদিরা যারা এই মুহূর্তে মুসলমানদেরকে খুন করছে, মারছে, ইসরায়েল নামের এই জারস অবৈধ রাষ্ট্রটিতে ইহুদি আছে মাত্র সর্বোচ্চ 92-93 লাখ, 1 কোটি না। জানেন এটা আপনারা, ইসরায়েলের ইহুদিদের মোট জনগোষ্ঠী 1 কোটি নয়, 1 কোটি না। আমাদের ঢাকা শহরের এক কোনা ফুরে রয়েছে 1-2 কোটি মানুষ, 1 কোটি মানুষ না, মাত্র 90-92 লাখ বেইমানের আক্রমণে যদি জমিনে রক্তে ভাসে মুসলমানের তাজা খুন ঝরে, মা বোন শিশু কোলের বাচ্চার রক্তে যদি জমিন ভাসে, একবার ভাবেন তো 130 কোটি বিধর্মীর কাঁটা তারের বেড়ার মাঝখানে আমরা, কিছু বুঝছেন? কিছু বুঝছেন? হিসাব করেন তো ছেলেরা, বাপ রঙের গুড্ডি উড়াইতে আস না, মানুষের বেডি দেখো, ছবি দেখো, নাচ দেখো, গান দেখো, আড্ডা, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দিচ্ছ বাপ। গুনার পাপ আল্লাহর নাফরমানি, ফেরাউনকেও তো ছাড়ে নাই, তোমারে ছাড়বে কি? নমরুদকেও তো ছাড়ে নাই, এত বড় ক্ষমতাধর সে টিকে নাই, তুমি টিকবা কি? মাত্র 90-92 লাখ কাফেরের আক্রমণ, মুসলমানের এভাবে রক্ত ঝরলে আমরা চতুর্দিকের কাঁটা তারের বেড়া বোঝেন নাই? ফিলিস্তিনের সাথে সীমান্ত, সিরিয়ার, লেবাননের, জর্ডানের, মিশরের, 4টাই মুসলিম রাষ্ট্র। কথা বলেন না, আমাদের বাংলাদেশের সাথে কোন মুসলিম রাষ্ট্রের বর্ডার বলেন না? কোনো একদিক দিয়ে আছে, কোনো একদিক দিয়ে তো কিভাবে কি ভাবেনটা কি? এই জন্য দয়া করে ফিরে আসা, আপনারা বাপ যারা আছেন আপনি আপনার ছেলের দায়িত্ব নেন, মেয়ের দায়িত্ব নেন, স্ত্রীর দায়িত্ব নেন, চোখের পানি ফেলে পায়ে ধরে হাতে ধরে বলেন আল্লাহকে সেজদা করো, আল্লাহকে নারাজ করো না, এই গুনাহ পাপ এই নাফরমানি আমাদেরকে বরবাদ করে দিবে।